ঘুম থেকে উঠে ভাপা পিঠা বানিয়ে ফেললাম। মা মেয়ের প্রচুর শাক খাওয়া প্রয়োজন আমাদের, যেহেতু পুষ্টির অভাব। কেন এই কথা বললাম? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই পিঠা বানিয়ে ফেললাম, কারণ কালকে আপনাদের ভাইয়া বলতেছে আমার তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি নেই, তো আর এবছর আর পিঠা খাওয়ানো হবে না। এমন করে যদি কথা বলে তাহলে কি থাকা যায়? যতই কষ্ট হোক যেভাবেই পারি আজকে পিঠা বানিয়েই ফেললাম। এই দেখেন কত সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে ফেললাম, আর অনেকটা ভেঙে গিয়েছিল, তো আর কি করা, যেহেতু রাইস কুকারে বানাচ্ছিলাম ছাকনি দিয়ে, দুধ ছাকনি দিয়ে ছোট ছোট করে, আর খুব সুন্দরও হয়েছিল। আর এই যে সকালবেলা নাস্তা করে এখন দুপুরের জন্য এই যে কি বাজার নিয়ে আসলে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, পালং শাকের গাঁটটি। আল্লাহ, এই পালং শাক দেখে আমার মাথাটা এত গোটা গরম হয়ে গেছিল, তো আর কি করার, আমি একটু বকর বকর করলাম, বকর বকর করলাম, দেখে উনি কি বলো পরে বলতেছে। আর এদিকে দেখেন টমেটো নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, কপি, আর এলো বড়ই, কুল যাই বলেন আমরা বড়ই বলি, আর এই যে বাবুর জন্য কলা, এই আজকে বাজার। এখন আমি তো বড়িগুলো পেয়ে খুব খুশি, খেয়ে নিলাম অনেকটা। আর এই যে পালং শাক, পালং শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, পালং শাকের গাঁটি নিয়ে আসছে, তা কোনো দোষ না, উনি যে নিয়ে আসছে সেটা দোষ না। বলেন আমাদের আর মেয়ের বলে প্রচুর শাক খাওয়া প্রয়োজন, আমাদের পুষ্টির অভাব, সবসময় শাক খাওয়া ভালো, সবসময় আমি প্রতিদিনই শাক সবজি খাই, তাও ওনার হচ্ছে না। এখন যে উনি ভুল করছে সেটা বেশি বড় কিছু না, এখন যে যে ভুল করে ফেলছে এখন উল্টা বলতেছে তোমাদের কথা ভেবেই তো বেশি করে শাক নিয়ে আসছি, কারণ তোমাদের অনেক শাক খাওয়া প্রয়োজন, তো আর কি করার। তার কথা শুনে আমি আরো তব্য হয়ে গেলাম। আর এই যে এদিকে শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি, ভাবলাম যে শাক যেহেতু নিয়ে আসছে এগুলো আর রেখে দিব না, এগুলো রেখে দিলে কি নষ্ট হয়ে যাবে কেটে ফ্রিজে রাখলেও, তাই ভাবলাম যে আগে শাকের গাঁটিগুলো শেষ করে ফেলি যেহেতু নষ্ট। আমার এত যে রাগ হচ্ছিল যে এই শাকগুলো দেখে, এত মানুষ শাক এত বেশি আনে, শাক আনি 1 আঁটি বা 2 আঁটি, উনি 3 আঁটি শাক নিয়ে আসছে, তাও এত মোটা মোটা আঁটিগুলা, তো আর কি করা। শাকগুলো ভেজে নামিয়ে নিলাম, আর ওনাকে যে এইটুকু শাক রান্না করে দিলাম তাও তার হবে না, তার প্রচুর শাক খেতে হবে, তার শাক এতই পছন্দ। আর এই যে শাক দিয়ে শাকের যে মোটা ডাঁটিগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি, যে এগুলো শুটকি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে নতুন আলু দিয়ে। শুধু শুটকি মাছ না, চিংড়ি মাছ বলেন, ছোট মাছ দিয়েও মাখো মাখো ঝোল করলে খুব খেতে ভালো লাগে, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর এই যে খুব ভালো করে কষিয়ে এখন একটু করে ঝোল দিয়ে দিব, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, ওনার ভুল কখনো স্বীকার করবে না, সব সময় বলবে যে তোমাদের কথা ভাবি, তোমাদের কথাই করি, সেই বলে বলে বেঁচে যায়, আর আজও তাই বেঁচে গেল। আর এদিকে আমি কাঁচামরিচগুলো ভাবলাম যে পরিষ্কার করে রেখে দিই, যেহেতু কাঁচামরিচগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই অনেকগুলো কাঁচামরিচ পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এই যে আর এদিকে মনতাহা ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে এখন সেই সুযোগে রান্নাগুলো করে ফেলি ঝটপট করে, কারণ উনি ডিস্টার্ব করবে না আজকে, উনি যে জেগে থাকলে অবশ্যই ডিস্টার্ব করতে, এখন যেহেতু ঘুমাচ্ছে এই সুযোগে রান্না করে ফেলি ঝটপট করে, সবকিছু রান্না করে ফেলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিছি, আর ধনে পাতা, ধনে পাতাটা কালকে কেটে রেখেছিলাম, দেখে একটু লাল লাল হয়ে গেছে। আর এই যে তরকারিটা নামানোর পালা এখন, আর এই তরকারিটা আর ভাজি, শাক ভাজি এত মজা হয়েছিল, গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ, একবার হলেও রান্না করে খেয়ে দেখবে।